দর্শক, আগে যেমনটি জানিয়েছিল, মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি এক জেলে নিহত হয়েছেন। এই ঘটনার সবশেষ খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সিয়াম সোহেল। সিয়াম, ট্রলার সহ মিয়ানমারে যাদের ধরে নিয়ে যাওয়া হয় তাদের সম্পর্কে কি জানতে পেরেছেন? আপনাকে ধন্যবাদ। এখনো পর্যন্ত যেই তথ্যটি আমাদের কাছে আছে সেটি হচ্ছে, যারা মানে যিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তিনি এবং গুলিবিদ্ধ হয়ে আরও দুজন আহত আছে, টোটাল 11 জন পর্যন্ত বাংলাদেশে ফেরত এসেছে সেরকমই আমরা জানতে পেরেছি। এবং এও বলে রাখি যে 4টি ট্রলারে করে প্রায় 50 থেকে 60 জন জেলে তারা আটকে রেখেছে, তাদের প্রক্রিয়া চলমান রয়েছে, তাদেরকে ফিরিয়ে আনার সে তেমনটি বলছেন আমাদেরকে টেকনাফ উপজেলা প্রশাসন। সেটি আমরা এখনো পর্যন্ত আমাদের কাছে সেরকমই তথ্য আছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক নিশ্চিত করে আসলে সেটি এখনো পর্যন্ত কেউ আমাদেরকে বলছে না, তবে তারা বলছেন তাদেরকে দ্রুত ফিরিয়ে আনার জন্য যে প্রক্রিয়া সেটি প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। ইতিমধ্যে কোস্টগার্ড যাদেরকে ফিরিয়ে এনেছে তাদের সাথে আসলে কথা বলছে, তাদেরকে কীভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই সাথে গোলাগুলি যেখানে হয়েছে সেই স্থানটিও শনাক্তের কথা বলছে। আমরা চেষ্টা করছি আরও বিস্তারিত জানবার জন্য।